আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন টপিক শিখব, টপিকসটির নাম হচ্ছে ইউজ রিডিউসার। তো ইউজ রিডিউসার যে কাজটা করে সে হচ্ছে নর্মাল স্টেটের মতোই স্টেটই হ্যান্ডেল করে, শুধু একটু প্রসেসটা ভিন্ন। তো আপনারা একটু দুটো একটু দেখবেন যে আসলে যেটা আপনার কাছে মনে হয় যখন যেটা দরকার সেটা আপনারা ইউজ করবেন। তো ইউজ রিডিউসারটা হচ্ছে অনেকটা রিয়্যাক্ট রিডাক্সের মতো। তো যারা লার্জ যখন আপনার কাছে লার্জ ডেটা থাকবে, যে বিভিন্ন রকমের ডেটা আছে, তো এই টাইপের ডেটা অ্যাট এ টাইম হ্যান্ডেল করার জন্য মূলত রিডাক্সটা ইউজ করা হয়। তো ইউজ রিডিউসারটা হচ্ছে রিডাক্সের মতোই। আপনি ইউজ রিডিউসারটা যদি ভালো করে পারেন বা মোটামুটি পারেন, তাহলে আবার রিডাক্সে যখন আমরা শিখবো তখন সেটা আপনার কাছে সহজ লাগবে। তো আপাতত আমরা জাস্ট একটু দেখি যে ইউজ রিডিউসারটা কীভাবে ইউজ করে বা ইউজ রিডিউসের মাধ্যমে কীভাবে স্টেটটা হ্যান্ডেল করা হয়। তো এখানে দেখেন, একটু যদি উপরের দিকে যদি তাকান, ইউজ কনটেক্সট না, ইউজ রিডিউসার, এখানে তিনটা পার্ট। প্রথম হচ্ছে স্টেট, মানে হচ্ছে আপনি যে একটা ভেরিয়েবলের নাম দেন আর কি। ডিসপ্যাচটা হচ্ছে এটার মাধ্যমে আমরা সেট স্টেট যেটা করি না, এই কাজটা হয়। আর রিডিউসার বলতে বোঝানো হয় মানে আপনার কোন ফাংশনগুলো হচ্ছে আপনার এই স্টেটটাকে হ্যান্ডেল করবে তার লিস্ট এক কথায়। আর ইনিশিয়াল আর্গুমেন্ট হচ্ছে, আমি যদি বলি যে আমরা যে ইউজ স্টেটে যেরকম বলে দিতাম যে আসলে স্টেটটা কী টাইপের, অবজেক্ট, অ্যারে, অর নর্মাল নাম্বার, অর স্ট্রিং, হ্যাঁ এটা হচ্ছে ইনিশিয়াল আর্গুমেন্ট যেটা দিছে। আর ইনিটটা এটা অপশনাল, আপনি দিলেও চলে না দিলেও চলে। ওকে, তো ইনিটটা হচ্ছে সেম যে আপনি এই যে ইনিশিয়াল একটা আর্গুমেন্ট দিলেন বা হচ্ছে একটা ইনিশিয়াল ডেটা টাইপ দিলেন, তার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এখানে বলে দিবেন এরকম। মানে আপনি চাইলে এখানে বলে দিতে পারেন অথবা হচ্ছে এখানে জাস্ট মার্কআপটা দিলেন আর এখানে ডেটাটা দিলেন, এই টাইপের। তো আপাতত হচ্ছে ইনিটে আপনি না গেলেও চলবে, কিন্তু আমরা এই বাকি চারটা পার্ট নিয়ে কাজ করি। তো ধরুন আমাদের কাছে অ্যাপ কম্পোনেন্টটা আছে, সমস্যা নেই। তো আমরা একটা ইউজ রিডিউসার তৈরি করি, ইউজ রিডিউসার। তো ইউজ রিডিউসার প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে, দেন ধরুন আমরা স্ন্যাপেটটা কল করলাম। ওকে, তো এখানে দেখেন স্টেট ডিসপ্যাচ আছে। তো এখানে আমরা বলে দিলাম হচ্ছে কি যে ধরেন আমাদের কাছে ইউজারের একটা লিস্ট থাকবে, এই ইউজার ইউজারের একটা অ্যারে থাকবে, ইউজার একটা অবজেক্ট থাকবে, সেখানে ধরেন বিভিন্ন ধরনের ইউজার থাকতে পারে, নর্মাল স্টুডেন্ট, টিচার, আর একটা ধরনের হচ্ছে পিয়ন টাইপের কিছু একটা, বা তিন ধরনের ইউজার আমরা সেখানে রাখবো। তো আমরা যেটা করবো এখানে দিব যে ইউজার রিডিউসার, রিডিউসার। ওকে, আর এখানে আমরা বলে দিব যে আসলে আমাদের এখানে ইনিশিয়াল একটা ডেটা দিব আর কি, বা হচ্ছে আমি বলি এটা যেটাকে স্কিমা হিসাবে বলি। তো এখানে আমি লিখবো, ধরেন আমি দিলাম আমাদের কাছে আছে টিচার। তো টিচার হবে একটা অ্যারে টাইপের, হ্যাঁ, যে কারণে এখানে অনেকগুলো টিচার থাকতে পারে। দেন হচ্ছে আমার কাছে থাকবে স্টুডেন্ট। তো আমার কাছে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, তো আমি বলে দিলাম হচ্ছে স্টুডেন্ট একটা অ্যারে, আর একটা হচ্ছে দিলেন হচ্ছে কি পিয়ন থাকলো। তো অথবা স্টুডেন্টস আর অন্য কিছু আপনি দিতে পারেন, সমস্যা নেই, তো আমরা পথে এটাই দিচ্ছে। আর এখানে যে স্টেটটা আছে, আমরা এখানে বলে দিলাম হচ্ছে ইউজার, আর এখানে বলে দিলাম ডিসপ্যাচ ইউজার। ওকে, তো এটা হচ্ছে বেসিক আমাদের ডেটা ডেটা স্ট্রাকচার বা জেনারেল ফর্ম্যাট, যার মাধ্যমে আমরা একটা রিডিউসার তৈরি করি। ওকে, তাহলে আমি আরেকবার বলি, এটা হচ্ছে আপনার স্টেটের নাম, এটা হচ্ছে যে ফাংশনটা কল করে আপনি এই রিডিউসটাকে বা হচ্ছে রিডিউসারটাকে আপডেট করবেন। ওকে, আর এটা হচ্ছে রিডিউসারের লিস্ট, যে আসলে কোন কোন ফাংশনগুলো আপনি এই আপনার স্টেটের উপর অ্যাপ্লাই করবেন। ওকে, তো এই রিডিউসার তৈরি করতে গেলে আপনি দুইভাবে তৈরি করতে পারেন, একটা হচ্ছে ইফ এলস ইউজ করে, একটা হচ্ছে সুইচ ইউজ করে। তো সুইচটা হচ্ছে কমন, তো যেহেতু আমরা ইফ এলসটা ভালো পারি, তো আমরা ইফ এলসটা ইউজ করবো। তো ধরুন আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে এই যে এই নামই দিব আর কি, ইউজ রিডিউসার যেটা দিছি এখানে ওই নামটাই দিব। দেওয়ার পর আমি বলবো যে সেখানে সে দুটো জিনিস এক রিসিভ করবে, একটা হচ্ছে ইউজার, ইউজার বলতে হচ্ছে এই যে এই স্টেটটা হচ্ছে এখানে সে রিসিভ করবে, আর দেন সে রিসিভ করবে হচ্ছে অ্যাকশন, অথবা হচ্ছে আমরা যদি বলি এখানে প্যারামিটার। হ্যাঁ, আপনি যত রকমের প্যারামিটার পাঠাবেন সব আসবে অ্যাকশানে। তো অ্যাকশানের মাধ্যমে দুটো জিনিস পাঠানো যায়, একটা হচ্ছে অ্যাকশান টাইপ, আর একটা হচ্ছে অ্যাকশানের যে অ্যাডিশনাল প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো, এতটুকু জানলে হবে। দেন এখানে দেখেন আমরা শুধু বলবো যে ইফ, বলে দিলাম হচ্ছে অ্যাকশন ডট টাইপ। হ্যাঁ, তো আমরা হচ্ছে অ্যাকশানে একটা টাইপ সেন্ড করি, আপনাকে টাইপ লিখতে হবে এমন না, আপনি হয়তো অ্যাকশন ডট অ্যাকশন ডট অ্যাকশনও লিখতে পারেন, সমস্যা নেই। তো আমরা দিলাম হচ্ছে কি অ্যাকশন ডট টাইপ। তাই বলে দিলাম যদি অ্যাকশন ডট টাইপ ইকুয়াল ক্রিয়েট ইউজার হয়, হ্যাঁ ক্রিয়েট, অথবা যেহেতু আমাদের এখানে তিন ধরনের ইউজার আছে, আমি বললাম হচ্ছে যদি ক্রিয়েট টিচার হয় তাহলে সে কী করবে, এই যে ইউজারের মধ্যে যে টিচার আছে টিচারের মধ্যে সে পুশ করবে। তো সে পুশ করবে কাকে, সে একটা অবজেক্ট পুশ করবে। হ্যাঁ, তো অবজেক্টের মধ্যে ধরেন শুধুমাত্র আমাদের একটা নেম আছে, তো আমরা একটা নেম দিচ্ছি, ধরেন দিলাম হচ্ছে টিচার, আর একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি যেটা তার সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো র্যান্ডম নাম্বার দেওয়ার সিস্টেম হচ্ছে একটা পার্স ইন্ট লিখবেন। তো পার্স ইন্ট হচ্ছে ফ্লোটকে
ইন্টিজারে কনভার্ট করে দেয় আর কি। দেন আমরা বললাম হচ্ছে কি এখানে ম্যাথ ডট র্যান্ডম, ওকে। তো র্যান্ডম হচ্ছে একটা ফাংশন, সে হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে, দেন আপনি ইন্টু দিয়ে এরকম 1000 বলে দিবেন, হ্যাঁ, তো অথবা হচ্ছে অনেকগুলো শূন্য দিবেন। তো শূন্য দিলে যেটা হয়, সে 0 থেকে এই 3 ডিজিট পর্যন্ত সে হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয় আর কি। তো সেটা আমরা দেখবো যে আসলে কীভাবে কাজটা হচ্ছে। তো এই সেমভাবে দেখেন, আমি যদি এটাকে কপি করি, ক্রিয়েট ইউজার আছে, দেন আছে ধরুন হচ্ছে আমি দিলাম কই গেল এখানে স্টুডেন্ট, হ্যাঁ, তো আমি দিচ্ছি এখানে ক্রিয়েট স্টুডেন্ট, ওকে। আর শুধুমাত্র কীগুলো চেঞ্জ করে দিচ্ছি, ওকে। আর আরেকটা আছে কি পিওন, হ্যাঁ, তো পিওনে কী কী থাকবে, সেম, শুধু হচ্ছে একটা ক্রিয়েট পিওন নামে আমি একটা ফাংশনকে কল করলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের এক ফাংশনের মাধ্যমে পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এটাই সুবিধা আর কি। তো এখন দেখেন, এটা হলো, হওয়ার পর হচ্ছে কি করতে হবে আপনাকে, সবার শেষে এই যে একটা স্টেট আপনি আপডেট করলেন, এই স্টেটটাকে রিটার্ন করতে হবে, হ্যাঁ। তো রিটার্ন করার প্রসেস হচ্ছে আপনাকে একটা অবজেক্ট রিটার্ন করতে হবে, যেহেতু ইউজার একটা অবজেক্ট, আপনি এভাবে লিখবেন ডট 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 ইউজার, হ্যাঁ। তো সে যেটা করবে, এই ইউজারের যে কপিটা আছে, এই কপিটা হচ্ছে ইউজারের মধ্যে রিপ্লেস করে দিবে, বা বলতে পারেন হচ্ছে কি এই ইউজার এখন এই ইউজারে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখেন এখন এই এটা হচ্ছে বেসিক ক্রিয়েটের জন্য অবস্থা আর কি। দেখেন এই পার্টগুলো হচ্ছে আমরা নর্মালি ওই একটা ফাংশন তৈরি করতাম, যেমন ধরেন এরকম হইতে পারতো সেট টিচার, সেট স্টুডেন্ট, সেট পিয়ন, ঠিক না। দেন হচ্ছে সেখানে হয়তো আমরা পুশ করতাম, তো দেখেন সব কিছু হয়তো এক জায়গাতে চলে আসছে, মানে একটু গুছানো হয়েছে মূলত জিনিসটা। হচ্ছে আসলে কোড হয়তো আপনার কমে নেই, এমন হইতে পারে কোড বাড়ছে আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আগের চেয়ে বর্তমানে জিনিসটা হচ্ছে গুছানো। তো এখন দেখেন আমরা যদি এখান থেকে একটু অ্যাপ্লাই করি সব কিছু, তো প্রথমে ধরেন আমরা এখানে যেটা করলাম, তো আমি প্রথমে যেটা করেছিলাম একটা বুটস্ট্র্যাপের যে সিডিএনটা সেটা আমি কানেক্ট করে নিছি, যে এখানে বুটস্ট্র্যাপের যে সিডিএনটা আর কি, যাতে আমি কিছু সহজে ডিজাইন করতে পারি। তো এখানে দেখেন আমি যদি লিখি ডট কার্ড, তো এগুলো বুটস্ট্র্যাপেরই ক্লাস, কার্ড ইউজ করলে আমাকে একটা কার্ড প্রোভাইড করবে। তো আমি দিলাম হচ্ছে কার্ড বডি, হ্যাঁ। আর এখানে ধরেন আমি দিলাম হচ্ছে কি M3 দিলাম, ওকে। দিলে দেখবেন যে দেখেন চারপাশ থেকে হালকা 30 পিক্সেল মার্জিন নিয়ে এখানে আমার একটা কার্ড চলে আসছে। তো আমি কার্ডের মধ্যে আমার যতগুলো টিচার আছে আমি সবগুলো ধরেন দেখাতে চাই। তো আমি এখানে দিলাম হচ্ছে ধরেন এরকম, এখানে আর একটা কার্ড বডি দিচ্ছি, হ্যাঁ, কার্ড বডি। তো কার্ড বডি এর মধ্যে আমি শুধু একটা H1 লিখলাম, অথবা হচ্ছে কার্ড ওয়ান না লিখে আমি একটা বর্ডার দিচ্ছি। কার্ড বডি দিলেও সেম, এটা দিলেও সেম, হ্যাঁ। তো আমি এখানে একটা H3 দিলাম, H3 দিয়ে বললাম এখানে কি প্রিন্ট করবে, ধরেন এখানে যতগুলো টিচার আছে সবার নেম প্রিন্ট করবে। তো আমি এভাবে লিখতে পারি ইউজার ডট টিচার, তো টিচার কি হবে, ডট ম্যাপ হবে। ম্যাপ হইলে এখানে দুটো পার্ট থাকে, একটা আই আর একটা হচ্ছে কি ইন্ডেক্স, ঠিক আছে। তো দেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, আর এখানে কি হবে রিটার্ন। তো এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, একটা অ্যারেকে যদি আমরা প্রিন্ট করতে চাই, বা সহজে যদি বলি একটা লিস্টকে যদি ম্যাপ করতে চাই, ওকে, করলাম। তো করার পর দেখেন এখানে আইকে তো আমরা ইউজ করিনি, ঠিক না। তো আমি বলে দিলাম এখানে আই ডট নেম, ওকে, যেহেতু এখানে নেমটাই থাকবে, ঠিক না, এই যে নেমটাই আমরা পরবর্তীতে পুশ করব আর কি। আর এখানে যেটা ডিভ আছে সেখানে আমি বলে দিলাম শুধু কিটা থাকবে, কিটা হবে কি ইন্ডেক্স, ডান। এখন আসেন আমরা যদি এখানে একটা কিছু বাটন তৈরি করি, সে বাটন কি করবে, সে হচ্ছে একটা ক্রিয়েট করবে, ক্রিয়েট ক্রিয়েট ধরেন টিচার, সে কি করবে একটা টিচারকে ক্রিয়েট করবে। তো সে কিভাবে ক্রিয়েট করবে দেখেন, যেহেতু আমরা এই ইউজারকে আপডেট করব কিভাবে, বা চেঞ্জ করব কিভাবে, ডিসপ্যাচ ইউজার এই ফাংশনটা কল করার মাধ্যমে, হ্যাঁ। তো আমরা জানি অনক্লিকের মধ্যে কোনো ফাংশনকে কিভাবে প্যারামিটার সহ কল করতে হয়, হ্যাঁ, এভাবে একটা ডামি ফাংশন লিখতে হয়। দেন হচ্ছে এখানে আমি কি করব, একটা অবজেক্ট রিটার্ন করব। কেন অবজেক্ট রিটার্ন করব, দেখেন এই অবজেক্টটা রিসিভ হবে এই অ্যাকশনের মধ্যে, এই অ্যাকশনের মধ্যেই মূলত দেখেন আমরা অ্যাকশন ডট টাইপ, মানে হচ্ছে অ্যাকশনের মধ্যে টাইপ নামে কি আছে, মানে অ্যাকশন হচ্ছে একটা অবজেক্ট, ওই অবজেক্টের মধ্যে টাইপ নামে একটা প্রপার্টি আছে, ওই প্রপার্টির মধ্যে কী আছে, এই ক্রিয়েট ইউজার নামে, বা হচ্ছে আমি যেটাই পাঠাই আর কি, এই ভ্যালুগুলো থাকবে, ক্রিয়েট ইউজার, ক্রিয়েট স্টুডেন্ট অথবা ক্রিয়েট পিয়ন। তো আমি এখানে বলে দিলাম যে তুমি কি করবা, টাইপ পাঠাবা, টাইপ হচ্ছে কি ক্রিয়েট টিচার, নাকি টিচার ক্রিয়েট, আচ্ছা যাই, কপি করে দেন, ভুল হবে না, কপি পেস্ট, ওকে। দেখেন আমি যখন এখন ক্লিক করব, আমি যেখানে ক্লিক করি দেখেন টিচার টিচার টিচার, হুম, তো এটা হয়তো বোঝা যাচ্ছে না, আমরা যেটা করি এই পার্টে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার দিলাম বর্ডার সাকসেস,
দেখেন একটা এরকম কিছু একটা আসলো, আর একটা হয়তো এরকম দিতে পারেন MY2, আর দিতে পারেন হচ্ছে PE2, শেষ। একটু চিকন চিকন হবে। এখন দেখেন মোটামুটি আসছে, আমি ক্রিয়েট করেন আমি টিচারগুলো পাইলাম। তো সেম মেথডে দেখেন আমি যদি এখন এইভাবে দেখি, এই কার্ডবোর্ডটা কপি করি আমি, তো কার্ডবোর্ডে কপি করে আমি ধরেন এখানে লিখলাম ক্রিয়েট স্টুডেন্ট। তো স্টুডেন্ট কি করবে, সে হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টগুলোকে প্রিন্ট করবে, ঠিক না? দেখেন স্টুডেন্ট ডট ম্যাপ। তাহলে দেখেন আমি যদি ক্রিয়েট স্টুডেন্ট করি, এখানে যেহেতু স্টুডেন্ট হবে আমি স্টুডেন্ট দিলাম, ওকে। সেম ভাবে দেখেন আমি কার্ডবোর্ডে আরেকটা কপি করব, কার জন্য? পিওনের জন্য, ঠিক আছে। তো আমি লিখছি এখানে পিওন, ঠিক আছে। এখন দেখেন যদি আমি এখানে ক্লিক করি ক্রিয়েট স্টুডেন্ট, দেখেন শুধু স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছে এই ডিফল্ট কিছু নাম্বার দিয়ে, ওকে। এখন যদি পিওন ক্রিয়েট করি, পিওন ক্রিয়েট হচ্ছে। এখন ধরেন আমি এগুলোকে ডিলিট করতে চাই, ওকে। তো ডিলিট করতে গেলে কি লাগবে, একটা ডিলিট বাটন লাগবে। তো আমি ধরেন এখানে একটা ডিলিট বাটন ক্রিয়েট করি, প্রথমে করলাম। তো করার পর আমি বলে দিচ্ছি হচ্ছে কি ডিলিট টিচার, ঠিক আছে। তো ডিলিট টিচারের সাথে ডিলিট করতে গেলে আমাদের দুটো জিনিস প্রয়োজন হয়, ঠিক না? একটা ইন্ডেক্স প্রয়োজন হয় আর একটা ফাংশনের নাম প্রয়োজন হয়। তো ধরেন ফাংশনের নামটা আমরা এখান থেকে নর্মালি পাঠাতাম, ঠিক না? ধরেন হচ্ছে আমরা এইভাবে পাঠাতাম যে ডিলিট টিচার, দেন হচ্ছে আমরা প্যারামিটারটা দিতাম। তো এখানে আমরা এইভাবে দিচ্ছি ইন্ডেক্স ইন্ডেক্স। তো আপনি এইভাবে না লিখে যদি, যেহেতু এটাও সেম এটাও সেম, দেখেন দুইটা প্যারামিটার কিন্তু সেম, তাহলে যেটা করতে পারেন, এটা অবশ্যই ভিতরে দিতে হবে, না হলে তো কাজ করবে না। আমি নামের সাথে দিলাম, তো যেহেতু আমার ভ্যালুও সেম প্রপার্টিও সেম, তাহলে শুধুমাত্র আমি এই একটা লিখলেই হবে, সে অটোমেটিক্যালি এটাকে ধরেই নেবে যে ইন্ডেক্স কোলন ইন্ডেক্স, ওকে। তো এখন দেখেন শুধুমাত্র টিচারের জন্য করি, দেন ধরেন পরেরটা করলাম। তো আমরা এই তিনটাকে কপি করতেছি, হ্যাঁ তিনটা কপি করার দরকার নাই, একটা কপি করেন পরবর্তীতে এটাকে ধরেন করলেন। তো আমি এখানে কি করব, ডিলিট টিচার লিখব, ডিলিট টিচার, হ্যাঁ। তো ডিলিট টিচার করার প্রসেস কি, এখানে চলে আসবে স্প্লাইস, ওকে। তো স্প্লাইস করার পর কি জানি আমরা, এখানে ধরেন বলে দিতে হয় ওই যে আমরা যদি বলে দিই অ্যাকশন ডট ইন্ডেক্স, যেহেতু অ্যাকশনের মধ্যে ইন্ডেক্সটা আছে কমাচ্ছে 1, তাহলে সে যেটা করবে এই ইউজারের ডট টিচারের মধ্যে যে একটা আমার ইন্ডেক্স আছে বা যে ইন্ডেক্সটা আমি সেন্ড করছি, সে এই অ্যারে থেকে কি করবে, ওই ইন্ডেক্সটাকে রিমুভ করে দিবে। দেখেন আমি যদি এখন বলি ডিলিট পিওন, ওকে, তাহলে সে হচ্ছে পিওন থেকে রিমুভ করে দিবে। দেন যদি বলি এখান থেকে ডিলিট স্টুডেন্ট, তাহলে সে কি করবে, এখান থেকে স্টুডেন্টটাকে ডিলিট করে দিবে, ওকে। দেখেন এখন দেখেন যদি আমরা রিলোড দিই, সব কিছু টিচার ক্রিয়েট করলাম, কিছু স্টুডেন্ট ক্রিয়েট করলাম, কিছু পিওন ক্রিয়েট করলাম, ডান। কিন্তু দেখেন আমি এখানে ক্লিক করতেছি আর এখানে তো ইউজ করিনি, আমরা ধরেন এখানে ইউজ করতে পারি, এই বাটনটা কপি করেন, কপি করে ধরেন এখানে একটা দিলেন। তো এখানে ডিলিট ইউজার, জাস্ট ডিলিট লেখেন এখানে, এখানে সব ট্রিক ক্রিয়েট হয়ে গেছে না, জাস্ট ডিলিট লেখেন, ডিলিট দিলাম এখানে ডিলিট, আর এখানে ধরেন ডিলিট দিলাম, ওকে। তো এখানে কি হবে, ডিলিট স্টুডেন্ট দিলেন, আর নিচে কি হবে, এটা কপি করেন, এই যে এখানে নেমের শেষে দিয়ে দিলেন, এটা হয়ে যাবে কি ডিলিট পিওন, PION, আর এখানে বলে দিতে পারেন জাস্ট ডিলিট থাকলো। তাহলে দেখেন আমি রিলোড দেই, ক্রিয়েট করলাম একটা একটা করে, অথবা কয়েকটা করে ক্রিয়েট করলাম যাতে অনেকগুলো ক্রিয়েট করা যায়, ঠিক আছে। কনসোলটা একটু অফ রাখতে পারি। এখন দেখেন ডিলিট ডিলিট ডিলিট, মানে আমরা এর আগে যে স্টেটটা ম্যানেজ করতাম সেম কাজই হয়েছে, কিন্তু দেখেন এখানে যেটা হলো যে আমাদের ডেটাগুলো একটু গুছানো, এবং যেটা হয়েছে আমাদের একটাই স্টেট, ওই একটাই স্টেটের মাধ্যমে আমরা সবগুলো কাজ করতেছি। এখন বলতে পারেন এই কাজটা তো আমরা সেট ইউজার দিয়ে করতে পারতাম, ঠিক না? হ্যাঁ, ধরেন এখানে হয়তো আপনি এখানে টাইপ দিয়ে পাঠাচ্ছেন, সেখানে হয়তো আপনি প্যারামিটার আকারে পাঠাতেন, সেম জিনিসটা হতো, তো হতো, ঠিক আছে। কিন্তু ধরেন এটা একটু ওইটা হচ্ছে একটু গুছানো হলো আর কি, বা হচ্ছে বলতে পারেন সুন্দর হয়েছে। তবে এখানে যেটা হয়, এই যে ইউজ রিডিউসার, এটা হচ্ছে কোনো স্টেটের ফাংশন না, এটা হচ্ছে এক্সটার্নাল একটা ফাংশন। তো এটা যে সুবিধাটা দিবে, ধরেন এই ফাংশনটা আপনার আছে এখানে,
এই সোর্সের মধ্যে ধরুন আমি একটা ফাংশন তৈরি করলাম যে মাই রিডিউসার্স। হ্যাঁ, তো এই রিডিউসার কি হবে বা এই রিডিউসার যেটা করবে, ধরুন এরকম আপনার অনেকগুলো স্টেট থাকতে পারে, যে স্টেটগুলো হচ্ছে এই টাইপের ডেটাগুলো আপনার হোল্ড করবে। যেমন ধরুন আপনি একটা ই কমার্স সাইট তৈরি করলেন, ওই ই কমার্স সাইটে কী কী থাকবে, প্রোডাক্টের কিছু ইনফরমেশান থাকবে, কার্টের একটা ইনফরমেশান থাকবে, ইউজারের কিছু ইনফরমেশান থাকবে, এবং এই ইনফরমেশানগুলো পুরো ওয়েবসাইটে বা হচ্ছে পুরো যতগুলো আপনার পেজ আছে সবগুলো পেজে কিন্তু শেয়ার হবে। তো সেক্ষেত্রে কী হবে, আপনি কিন্তু একটা ডেটা ম্যানেজ করার জন্য বারবার একটা ফাংশনকে তৈরি করবেন না, এক জায়গাতে তৈরি করবেন, অন্যান্য সব জায়গা থেকে আপনি চাইবেন এটাকে ইউজ করতে। এই কারণে হচ্ছে এই প্রসেসটা একটু ভালো। তো আমরা এখানে লিখবো রিডিউসার্স, রিডিউসার্স, ওকে, অথবা রিডিউসার্স দেন, রিডিউসার্স দেন। তো দেওয়ার পর এই যে একটা ফাংশন ক্রিয়েট করছেন না, এই ফাংশনটাকে ধরেন আপনি কাট করলেন, ওকে। তো কাট করে আপনি এখানে একটা ফাইল তৈরি করলেন, ফাইলের মধ্যে লিখলেন হচ্ছে কি যে ইউজার রিডিউসার্স, ইউজার, এই যে এখানে যে নামটা দিয়েছেন আর কি, হ্যাঁ, যে দেখেন ডিসপ্যাচ ডিসপ্যাচ নেই, ইউজার রিডিউসার, তো আমি দিলাম ইউজার রিডিউসার, ওকে, ডট জেএস হবে এখানে। হ্যাঁ, তো জেএস এক্সও লিখতে পারেন, সমস্যা নেই। তো জেএস দিলেন, দেওয়ার পর দেখেন আমি ফাংশনটাকে কল এখানে লিখলাম, লেখার পর শুধু এখানে বলে দিব এক্সপোর্ট ডিফল্ট, এক্সপোর্ট ডিফল্ট, ঠিক আছে। দেখেন তখন যেটা হবে, আমার এই ফাংশনটা এখন আছে কোথায়, যে দেখেন আমার ফুল রিডিউসারটা কোথায় আছে, এই রিডিউসার নামে একটা ফোল্ডারের মধ্যে, এবং দেখেন এই ফাইলটা আমার একদম ক্লিন হয়ে গেছে, ঠিক না, যে আমার যত অ্যাকশন আছে সবগুলো কোথায় হচ্ছে, এই ইউজ রিডিউসার নামে একটা কোথাও। তো আমি যেটা করবো, শুধুমাত্র ইউজ রিডিউসারটাকে এখন শুধু ইম্পোর্ট করব। দেখেন ইম্পোর্ট করলাম, করে যদি আমরা এখানে দেখি রিলোড দেই, কোনো ডেটা নাই, দেখেন সব কিছু কিন্তু কাজ করছে। তাহলে কিন্তু সুবিধাটা বুঝে গেছেন, সুবিধাটা কি, সুবিধা হচ্ছে আমার যে অ্যাপ কম্পোনেন্টটা আছে বা এই যে আমার জেএসএক্সটা আছে, এটা একদম ক্লিন থাকলো। শুধুমাত্র আমি এখানে বলে দিলাম যে আমার কী কী ডেটা হবে বা কী কী স্টেট থাকবে, আর এটা যে কন্ট্রোলারটা, হ্যাঁ, দেখেন আমি এখানে কত ফাংশন তৈরি করছি, ঠিক না, এই সবগুলো ফাংশন আমার অন্য একটা জায়গায় থাকলো। এটা যেটা হবে যে আমার এই ফাইলটা ক্লিন আপ থাকবে, এবং এর চেয়ে বড় জিনিস হচ্ছে আপনি এখানে আপনার মতো করে ইউজ করলেন আর কি, বা হচ্ছে অনেক কমেন্ট টমেন্ট করে যতই ইউজ করেন না কেন, ফাইলটা লং হতে থাকুক প্রবলেম নাই, কিন্তু ফাইলটা ক্লিন একদম। তো এই ছিল ইউজ রিডিউসার নিয়ে একটু কথাবার্তা, যে আসলে দুটোই দেখবেন, স্টেটে ইউজ করবেন, এটা হয়তো একটু বুঝতে সময় লাগতে পারে একটু, ভিডিওটা আরেকবার একটু দেখতে পারেন, এবং যদি একটু প্র্যাকটিস করেন এটা খুব সহজে বুঝে যাবেন। এবং এছাড়া ইউজ রিডিউসারের প্রচুর ভিডিও পাবেন আপনারা ইউটিউবে, সেখান থেকে হেল্প নিতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।